তা তানিয়াদের বাড়িতে তাড়াতাড়ি হচ্ছে, ভোরবেলা বেরিয়ে গিয়েছি। তো বেরিয়ে গিয়ে আর কি আর করা যাবে, মানে ট্রেনটা তো মানে ধরে, ওই ট্রেন এত ভিড় ছিল, মানে আমি আমি তো ধরতে পারতাম, আমাদের তো প্র্যাকটিস আছে, কারণ আমি এখান থেকে সবসময় যাতায়াত করি। আমার হাজব্যান্ড ধরতে পারতো না, যার জন্য অটোয় করে করে আমরা গেলাম। তো অটোয় করে আমরা যখন নামলাম, তখন দেখলাম জানো সব মানে মাছগুলো দেখো কীরকম লাপাচ্ছে, টাটকা মাছগুলো সব, কাতলা রুই। তো আমার বাড়িতে কাতলা মাছ আছে, তো আমি বেকার হচ্ছে ওই জন্য নিলাম না। কিন্তু যেটা আমার মেন দরকার ছিল সেটা হচ্ছে তোমার চিংড়ি মাছটা নেওয়া, সেটাই আমি নিতে পারিনি। মানে সেটাই মানে আমি এই বাজারেও পেলাম না, মানে এটা রাজপুর বাজার, তারপরে আমি বৈকুণ্ঠপুর বাজারে গেলাম সেখানেও পেলাম না, আর সোনারপুর বাজারে গেলাম সেখানে গিয়ে অল্প চিংড়ি পেলাম। তো আপাতত আমি খাসি হচ্ছে তোমার এটা বৈকুণ্ঠপুর থেকে নিয়ে নিয়েছি, আর আমাদের সবজি ওয়ালার কাছ থেকে একটু সবজি নিয়ে নিয়েছি, কারণ আইবুড়ো ভাতের জন্য তো 5 রকমের সবজি দরকার। তাই সোনারপুরে দুটো বাজার আছে, দুটো বাজারের মধ্যে একটা বাজারে তো পেলাম না, একটা বাজার থেকে আমি এইটা ছোটো চিংড়ি ছিল মোটামুটি, আর এই চিংড়িগুলো একটু বড় বড় ছিল, তো এই চিংড়িগুলো আমি নিলাম অল্প করে দাদার জন্য। তারপর হচ্ছে একটু মিষ্টি নিয়ে নিলাম, কারণ মিষ্টি তো দিতেই হবে, তো একটু মিষ্টি নিয়ে নিলাম। তো মিষ্টি নেওয়ার পরে তাড়াতাড়ি করে বাড়ি চলে গিয়েছি। বাড়ি চলে গিয়ে হচ্ছে দুজনে মিলে আচ্ছাভাবে মানে ভালো করে আলু পেঁয়াজ সব কিছু আমরা পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। দেখো চিংড়ি মাছ মাংস সব কিছু ঠিকঠাক করে রেখে দিয়েছি। আর জানো তো 5টা ভাজায় কেকে দিচ্ছি, ফার্স্ট শাক ভাজা, শাকটা শুভ হয় সব কিছুতে, শাক ভাজা, তার সাথে দিচ্ছি পটল ভাজা, বেগুন ভাজা, আর তোমার ওটাকে কী যেন বলে ঢ্যাঁড়স ভাজা, কাঁকরোল ভাজা, এই 5 প্রকার ভাজা দিচ্ছি। তো চিংড়ি মাছের মালাইকারি করবো, যার জন্য হচ্ছে এদিকে হচ্ছে পেঁয়াজ আদা রসুন বাটা, আর এদিকে হচ্ছে তোমার কাজু কিশমিশ কাজু বাটা হচ্ছে করে রেখেছি, আর এটা আমি চাটনি করবো আমের, ওই জন্য আমটাকে ঘষে রেখে দিয়েছি আমি। তো আমি ভাবতে পারিনি মানে আমি এই চাটনিটা করতেও পারি না, তো আমি করিও নি। আর এইগুলো আদা রসুন বেটে রাখা হয়েছে মাংসের জন্য। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, আর আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, সকালবেলা তো তোমরা দেখলে চলে এসেছি, এসে আপাতত স্নান টান করিনি, কিছুই করিনি, বাজার থেকে তাড়াতাড়ি করে বাজার তো খোলেনি, 3টে বাজার ঘুরে তবে চিংড়ি মাছ পেয়েছি। খাসি মাংস তো সব জায়গায় প্রায় অ্যাভেলেবেল, কিন্তু চিংড়ি মাছটা অ্যাভেলেবেল থাকে না, যার জন্য খুব কষ্ট করে চিংড়ি মাছটা পেয়েছি। তো চিংড়ি মাছটা নিয়ে এসেছি, এসে পূর্ণবান্না দুজনে মিলে কাটলাম, দুজনে মিলে কেটে, কারণ ও গিয়েছে ভুসিমাল বাজার করতে, আর আমি এখন ঘরদোর পরিষ্কার করবো। কারণটা কেন জানো? কারণটা হচ্ছে আমার দাদাকে আমি আইবুড়ো ভাত খাচ্ছি, নেক্সট আমার দাদার বিয়ে, তো পুরো এনজয়। তো যাই হোক, দাদাকে আইবুড়ো ভাত খাচ্ছি, যার জন্য হচ্ছে তোমার এত জোগাড়। আর হ্যাঁ জানো আমি দাদার জন্য কী কিনেছি? ওয়েট দেখাচ্ছি, জয়নগর থেকে কিন্তু কেনা হয়েছে এটা, ঠিক আছে? মানে এই জামাটা জয়নগর থেকে কেনা হয়েছে, আর এই প্যান্টটা স্টাইল বাজার থেকে কেনা হয়েছে। এটা জিন্সেরই প্যান্ট কিন্তু, তো এগুলো দাদাকে আয়ুর্বেদে দেওয়ার জন্য কেনা হয়েছে, কেমন হয়েছে তোমার সবাই? তারপর হচ্ছে তোমার মাংসের জন্য হচ্ছে বসিয়ে দিল আমার হাজব্যান্ড। হ্যাঁ আমার হাজব্যান্ড ঝটপট ঝটপট করে তাড়াতাড়ি করে রান্না করা শুরু করেছে, আমার শাশুড়িমা এসেও রান্না করা শুরু করেছে। এদিকে শাশুড়িমা হচ্ছে শাকটাক ভাজছিল, দেখো রান্না বান্না প্রায় শেষেরই দিকে, আর লাস্টে এই শাকটাকগুলো ভাজছিল আমার হাজব্যান্ড। হচ্ছে তোমার বড় মাছ রান্না করে নিয়েছি, সকাল থেকে এসে কাজকর্ম করছিলাম বলে ওই জন্য রান্না করতে পারিনি, দেখলে তো মা চলে এসছে, মা ওই জন্য হেল্প করে দিচ্ছিল, আর আমি স্নান করে উঠলাম। এখন যাচ্ছি আমি দাদাকে আনতে, দাদা দাঁড়িয়ে আছে, কি মজা হচ্ছে! আমার দাদা আমাকে ঘরে কোনো দিন আসেনি, এই ফার্স্ট টাইম আসছে, আর মানে মেন কথা বিয়ের নেমন্তন্নও আছে যার জন্য আসছে। আর তারপর তো সত্যি খুব ভালো লাগছে, এই আমার 4 বছর বিয়ে হয়েছে, আমার অ্যানিভার্সারি হয়েছিল, বিয়েটা তো যেমন তেমন হয়েছে, আর অ্যানিভার্সারি হয়েছিল, অ্যানিভার্সারিতেও দাদা আসতে পারিনি, বড়দা এসছে, বৌদি এসছে, সব আছে, কিন্তু ছোটটাই আসতে পারিনি। তো এই ফার্স্ট টাইম আমার ছোটটা আমার ঘরে আসছে, আমার খুবই ভালো লাগছে। তারপর দাদাও কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল, সবাই কোল্ড ড্রিঙ্কস আমরা খাচ্ছিলাম। এই লাস্টে কিন্তু আমি কিছুদিন আগে কিনেছিলাম তোমার শেয়ার থেকে,
তোমরা তো জানোই যে কেনা জলে আমাদের স্নান টান সবকিছু, তো কেনা জলেই হচ্ছে এই তোলা হচ্ছিল আমাদের, তো কারণ কলে তো জল ওঠে না, তাই তো দাদার জন্য হচ্ছে খাবার জোগাড় করছিলাম আমি। আরও অনেক কিছুভাবে হচ্ছে ডেকোরেশন করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার যে ঘর তাতে ওই ডেকোরেশন মানাবে না, যার জন্য আমি কিছু করলাম না। তো অনেকের অনেক কিছু স্বপ্ন থাকে, তো আমার ইচ্ছা আছে যে আমার এরকম ধরনের স্বপ্নটা তো আমার বোনের বিয়েতে আমি পূরণ করবো, তা আগে একটা বলে দিচ্ছি। যাই হোক, কথা বলতে বলতে হচ্ছে তোমার এদিকে শাশুড়িমা হচ্ছে তোমার মানে আশীর্বাদ টাশীর্বাদ করলো, সব কিছু করে নিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল, ফটো চলে বিয়ে হলো, সবাইকে মিষ্টি খাওয়ানো হলো। মিষ্টি ভাত খাবে কি করে? মায়ের পাশে বসে খাচ্ছি ফটাফট তুলে দিল্লি এয়ারপোর্ট পে আয়োজক দেখতে কড়া পাকে টাইট মিষ্টি এরকম ভাবে হচ্ছে তোমার খাওয়া কমপ্লিট করে এটাই তো দিয়ে দাও না, এটাই তো দিয়ে দাও, এইটা ভালো হলো বোতল তাই আমার খুবই ভালো লাগলো দাদা যেটুকু এসছে। অল্প করে খেয়েছে, ডায়েট করছে না বিয়ে ওই জন্য মায়েরা দিদি যাবেন। মাকে হচ্ছে মিষ্টি দিতে গিয়ে দেখছি, মানে মাকে বাড়ি পাঠানোর জন্য মিষ্টি দিতে গিয়ে দেখছি তোমার দাদা কি বড় মিষ্টি হচ্ছে, আর মিষ্টিগুলো এত সুন্দর খেতে না তোমাদের কি বলবো। তো আমি তো লোভ সামলাতেই পারলাম না, একটু মিষ্টি খেয়ে নিলাম। এবারে মা টাটা বাই বাই বলবে, এবারে তুমি টাটা বাই বাই বলবে। অন্ধকার, কখন ঝড় উঠবে, একটু ঝড় ওঠার দরকার নেই, একটু বৃষ্টি হলে ভালো হয় আমাদের। তারপর সন্ধ্যাবেলা চাটা হচ্ছে ওকে করে টরে দিলাম, দুধ চা অনেকদিন অনেকদিন পরে আমার ঘরে হচ্ছে দুধ চা হলো। আবার দুধ রাত হয়ে গিয়েছে আর সারাক্ষণ কাজকর্ম করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো যাই হোক, যে কথাটা বলতে এলাম সেটা হচ্ছে আমার দাদা তো মানে আইবুড়ো ভাত খেয়ে গেলো খুব মানে ভালোভাবে, আর দাদা নিমন্ত্রণ করতে এসেছিলো, এটা কী বলতো কার্ড। ওফ, আমি ভাবতেই পারছি না আমার দাদার বিয়েটা আর কদিন বাকি আছে, কখন যে যাব, দাদার বিয়ে হবে, বিয়েটার থেকে বেশি সবাই এনজয় করব। তো আবার তোমরা একটা বিয়ের ভিডিও দেখতে পাবে, খুব জ্বালাচ্ছি না তোমাদের, ঠান্ডা লেগেছে। দাদার বিয়ের কার্ডটা ভালো হয়েছে বেশ, তাতে এত বড় বড় মিষ্টি এনেছে কি বলবো। যদি দাং হৃদয়ং মম তদি দাং হৃদয়ং তব। তো যাই হোক, এইভাবে আমার ব্লগটা এন্ড করছি, তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা সেটা কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে? টাটা, গুড নাইট।